হ্যালো ফ্রেন্ডস, তো প্রতিদিনকার মতো কিছু নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদেরই বন্ধু সৌপ্তিক। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে একটা নতুন ব্যবসা নিয়ে কথা বলতে চলেছি। আশা করি এই ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলে যত ব্যবসাসংক্রান্ত চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেলে একটু কমই আপনারা দেখে থাকবেন। তো এই ব্যবসাটা হলো একটা দারুণ প্রফিটেবল বিজনেস। এই ব্যবসাটি করে আপনারা প্রতিদিন কম করে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ধরুন আপনি পার ডে যদি কম করে 5 হাজার টাকা ইনকাম করতে পারেন, তাহলে মাসে আপনি 1,50,000 টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসা থেকে। এই ব্যবসাটি কি সেটা এবার বলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কনসেপ্ট দেবো যে আপনারা কী করে কটন বার বিজনেস করবেন। এই কটন বার জিনিসটা কি? এই কটন বার হলো আপনারা দেখবেন কান পরিষ্কার করার জন্য যে কাঠিগুলো বা স্টিকগুলো হয়ে থাকে, একে কিন্তু আমরা ইংলিশে কটন বার বলে থাকি। তো এই জিনিসটা কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে, বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ইউজ করে থাকে। তাই এই জিনিস কিন্তু অনায়াসে আপনি প্রস্তুত করতে পারবেন একটি যন্ত্র হলে। আর এই যন্ত্রটির কত দাম, কোথা থেকে কিনবেন এবং এই ব্যবসা করতে কি লাইসেন্স লাগবে, সেই যাবতীয় সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দিতে চলেছি। আশা করি বন্ধুগণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সঠিক তথ্য নিয়ে আপনাদের নিজস্ব চেষ্টায় অবশ্যই এই ব্যবসাটি করতে পারবেন। আর ভিডিও যদি অবশ্যই একটু হেল্পফুল বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুগণ আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আমাদের আজকের এই বিজনেস আইডিয়া। দেখুন বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু আপনার 1,000 থেকে 2,000 স্কোয়ার ফুটের মতো একটা বড় জায়গার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আপনি এই যন্ত্রাংশের সেট আপ বসে কিন্তু বিজনেসটি শুরু করতে পারবেন। এবার বলি এই যন্ত্রাংশের মধ্যে যে আপনি প্রধান যে র মেটেরিয়াল ইউজ করবেন এই ব্যবসার ক্ষেত্রে সেটা কি? তো এই ব্যবসার ক্ষেত্রে আপনার প্রধান যে র মেটেরিয়াল হবে সেটা হলো আপনার নিতে হবে প্লাস্টিক বা আপনি বাম্বুর যে স্টিকগুলো হয়ে থাকে ছোটো ছোটো, সেগুলোকে আপনাকে মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হবে হোলসেল রেটে, এবং এর সাথে আপনি কিনে নিয়ে আসতে হবে কটন বা তুলো। তো সের মাধ্যমে কিন্তু আপনি মেশিন থেকে অবশ্যই প্রস্তুত করতে পারবেন এই ধরনের কটন বার। আর বন্ধুগণ এই মেশিন ফুলি অটোমেটিক হওয়ার জন্য আপনি একাই কিন্তু অপারেট করতে পারবেন, চাইলে আপনি 1 থেকে 2 জন কিন্তু হেল্পার রাখতে পারেন। আর এই মেশিন চালানোর জন্য অবশ্যই কিন্তু আপনার কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে, যা আপনি আপনার লোকাল পৌরসভা পঞ্চায়েতের অফিস থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুগণ এবার বলা যাক এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্স লাগবে। দেখুন এই ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে, ট্রেড লাইসেন্স বানাতে হবে এবং আপনার কোম্পানির কিন্তু প্যান কার্ড বানাতে হবে এবং জিএসটি নাম্বার নিতে হবে এবং অবশ্যই কিন্তু ফায়ার সেফটির লাইসেন্স বানাতে হবে এবং এনওসি সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে। তো এই সমস্ত কাগজ হলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। এবং এর সাথে সাথে বলি এই মেশিনের দাম। তো এই মেশিন মোটামুটি আপনি 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে স্টার্টিং প্রাইসে পেয়ে যাবেন এবং এই মেশিন কিন্তু মোটামুটি 20-25-30 লক্ষ টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। তো আপনি আপনার বাজেট বুঝে কিন্তু বিজনেসটি শুরু করতে পারবেন। এবার বন্ধুগণ হয়তো আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে এই মেশিন আপনার কোথা থেকে কিনবেন। দেখুন বাংলাদেশের মন্দিরে এই মেশিন অনায়াসে কিন্তু আপনাদের দেশে পাবেন না, অবশ্যই আপনাকে চায়না বা ইন্ডিয়া থেকে কিন্তু মেশিন পারচেস করতে হবে। তো এই মেশিন যদি আপনি ভারত থেকে বা চায়না থেকে কেনেন সেক্ষেত্রে কিছুটা কিন্তু দাম বেড়ে যাবে। আর ভারতবর্ষের বন্ধুরা অবশ্যই কিন্তু ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে অনায়াসে পেয়ে যাবেন এই সমস্ত মেশিন। আর এই মেশিন আপনার যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু অপারেটিং কীভাবে করবেন মেশিনটি সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তো সেই নিয়ে আপনাদের কোনো ভয় নেই যে মেশিন আপনারা কী করে চালাবেন। এবার বন্ধুগণ বিক্রির কথা বলি। তো এই জিনিসটা আপনারা প্যাকেজিং করে বিক্রি করতে পারবেন। এই প্যাকেজিং করার জন্য অবশ্যই আপনি চাইলে প্যাকেজিং মেশিন নিতে পারেন এবং হাতেও কিন্তু প্যাকেজিং করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি প্যাকেজিং বানাবেন 5 টাকার প্যাকেজিং বানাবেন, 10 টাকার প্যাকেজিং করবেন, সেগুলোকে আপনি ওজন করে বিক্রি করতে পারেন। আবার চাইলে কিন্তু গুনে গুনে বা আপনি 10 পিস বানাতে পারেন, 20 পিস, 30 পিস, 100 পিসের কিন্তু 1-1টা করে আপনি প্যাকেট বানাতে পারেন। সেই জন্য আমি বলবো যে আপনি যদি এইভাবে কাউন্ট করে যদি বক্সিং করে বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটা প্যাকেজিং মেশিন নিতে হবে। সেই প্যাকেজিং মেশিনের মাধ্যমে কিন্তু একদম কাউন্ট হয়ে কিন্তু প্যাকেজিং হয়ে যাবে। আর এই সমস্ত আপনি দুভাবে করতে পারেন, এক হল প্লাস্টিকে প্যাকেজিং করতে পারেন, আর একটা দেখবেন আপনি প্লাস্টিকের কৌটোগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। তো যেগুলো আপনি কৌটোতে বিক্রি করতে পারবেন সেগুলো একটু বেশি দামে বিক্রি করতে পারবেন। তো মোটামুটি এই ব্যবসা করে আপনি পার ডে কম করে কিন্তু 5,000 টাকা অব্দি ইনকাম করতে পারবেন। এবার আপনারা এই সমস্ত জিনিস বিক্রি কোথায় করবেন? আগে বলি এই সমস্ত জিনিস কোথায় বিক্রি হয়। এই সমস্ত জিনিস দেখবেন বিশেষ করে কসমেটিকের দোকানে, এছাড়া দেখবেন স্টেশনারি শপে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু বিক্রি হয়ে থাকে। আর আপনি এই সমস্ত প্রোডাক্ট হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে মার্কেট ঘোরার বা খোঁজার কোনো চাপ নিতে হবে না। তো আশা করি বন্ধুগণ আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা নতুন ব্যবসার কনসেপ্ট দিতে পেরেছি। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুগণ পরবর্তী এরকম একটি নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিও। তখন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।